আচ্ছা আপনি কি ভেত বাঙালি এই রে প্রথমেই রেগে যাবেন না প্লিজ ভেত বাঙালি মানে ভাত খাওয়া বাঙালি আরে মশাই ভাত ভালোবাসেন না এরকম কেউ আছেন তবে হ্যাঁ ভালোবাসা অতিরিক্ত হয়ে গেলে কিন্তু সমস্যার তা সে কোনো মানুষকেই ভালোবাসুন কোনো প্রাণীকেই ভালোবাসুন কিংবা কোনো খাবার খেয়ে ভালোবাসুন আসলে সব কিছুই পরিমিত এবং সময় মতো হওয়া দরকার তাহলেই কোনো সমস্যা হয় না কিন্তু সময় কই সময় মেনে সময় আমরা কতটা গুরুত্বপূর্ণ করে তুলি বলুন তো এই যেমন অনেকেই ভাত খেতে পছন্দ করেন বেশিরভাগ মানুষই ভারতবর্ষে ভাত ভালোবাসেন কিন্তু তারা ভাতটা খান প্রায় তিন বেলা তিন বেলা মানে সকালে অর্থাৎ ব্রেকফাস্ট দুপুরে মানে লাঞ্চ রাতে মানে ডিনার বেলা ভাত খেয়ে তারা ভাবেন সুস্থ থাকা যাবে একদম ভুল ধারণা কোনো মতেই বেশি ভাত খেয়ে আপনি সুস্থ থাকতে পারেন না এক্ষেত্রে বেশি ভাত মানে বেশি বার ভাত খাওয়া পরিমাণটা যে যার নিজের ব্যাপার আসলে গবেষকরা বলছেন তিনবেলা ভাত খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর ভাত খাওয়ার ফলে শরীরে যে ধরনের সমস্যা হতে পারে তার মধ্যে ক্যান্সার হার্ট অ্যাটাক এমনকি ডায়াবেটিসও হতে পারে ভাবতে পারছেন তাই একটু নিয়ম করে খাওয়া দাওয়া করলে কিন্তু সমস্যা অনেকটা কম হয় সাধারণত মাটির নিচে যে আর্সেনিক থাকে সেটা শরীরের ভেতর গেলে শরীরের সমস্যা বাড়ে সেক্ষেত্রে যতটা আর্সেনিক মুক্ত খাবার দাবার খাওয়া যায় সেদিকে আমাদের তাকানো দরকার সেই জন্যই তো বললাম ভাত খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চলুন গবেষকরা তো বলছেন সপ্তাহে দু দিন বা খুব বেশি হলে তিন দিন দই ভাত খান অসুবিধে নেই কিন্তু রোজ রোজ ভাত খাওয়ার প্র্যাকটিসটা বোধ হয় ঠিক নয় অনেকে আবার রাতের দিকে অর্থাৎ একবেলা রুটি খান তারা হয়তো দুপুরে ভাত খান রাতে রুটি খান বা অনেকে উল্টোটাও করেন কিন্তু এক্ষেত্রে জানা দরকার ভাতটা আপনি কিভাবে খাচ্ছেন মানে ভাতটা কিভাবে রান্না হচ্ছে সাধারণত এই যে চালে জল দিয়ে যখন চাল ফোটানো হয় মানে ভাত সেদ্ধ হয় সেখানে জলের পরিমাণ কম থাকলে কিন্তু আর্সেনিক যায় না তাই সেক্ষেত্রে যুক্ত খাবারই আপনি খাচ্ছেন তাই চেষ্টা করুন যদি এক বাটি চাল হয় তাহলে অন্তত পাঁচ বাটি জল মানে এক কাপ চালে পাঁচ কাপ জল যত জলের পরিমাণ বেশি হবে এবং তা ফুটতে থাকবে স্বভাবতই সেখানে যে ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক যদি কিছু থাকে তা গরমে বা তাপে নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার যে খাবারটি প্রস্তুত হবে তা অনেকটাই রোগমুক্তির জন্য আপনার উপাদেয় হবে এবং আপনাকে ভালো রাখবে তবে হ্যাঁ তিনবার খাওয়াটা কিন্তু আজকেই বন্ধ করতে হবে কোনো মতেই ব্রেকফাস্টে ভাত নয় পারলে একবার খান যারা নিয়ম করে সপ্তাহে দু বা তিন দিন খান তাদের ক্ষেত্রে তো বিষয়টা ঠিক আছে কিন্তু হঠাৎ করে আবার কমিয়ে দেবেন না তাহলে অন্য সমস্যা হতে পারে তবে চেষ্টা করুন একবেলা ভাত খান একবেলা রুটি খান তাতে শরীরের ভারসাম্য বজায় থাকবে এবং আপনিও সুস্থ থাকতে পারবেন